শিবসাগরের 141টা বছর গড়কা অন্যতম পুরনি প্রাথমিক শিক্ষা অনুষ্ঠান 18 নং কাঠপাড় প্রাথমিক বিদ্যালয়ত আজি চুকাফা মাল্টি স্পেশালিটি হসপিটালের উদ্যোগত এক বিনামূল্যা চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় রাইজ, বিদ্যালয় পরিচালনা সমিতি আর শিক্ষক শিক্ষয়িত্রী সকলের সহযোগত আয়োজন করা উক্ত চিকিৎসা শিবিরত কণ কণ ছাত্র ছাত্রী সকলক চুকাফা চিকিৎসালয়ের চিকিৎসকর দ্বারা বিনামূল্যক স্বাস্থ্য পরীক্ষা করার লগতে অনাগত দিনত শিবসাগরের বিভিন্ন প্রান্তর বিদ্যালয় সমূহ সময়ে সময়ে এনে শিবির আয়োজন করে থাকিব বলে আশ্বাস প্রদান করে চিকিৎসালয় কর্তৃপক্ষই। চুকাফা মাল্টি স্পেশালিটি চিকিৎসালয়ের এনে পদক্ষেপক স্থানীয় রাইজে আদরণি জানার কিছুদিনের চিকিৎসাজনিত বিভিন্ন কারণত বিতর্কর আবর্তত সুমায় পড়া চিকিৎসালয় কর্তৃপক্ষই রাইজর আস্থাভাজন হওয়ার কৌশল রচনা করা বলেও সন্দেহ প্রকাশ করেছে সচেতন মহলে। 141 বছর পুরোনা বিদ্যালয় এখন, সো সব মানে আমার পিনের কংগ্রেচুলেশন, কারণ এখন স্কুল 141 বছর চলাই আছে, বিদ্যা দি আছে, শিক্ষা দি আছে। আর এই আমার চুকাফা হসপিটালের মানে স্বাস্থ্য সেবা তো হসপিটালত দিওঁ, কিন্তু সোশ্যাল আপলিফমেন্টও আমার একটা মেইন ফোকাস হয়। সো আজির ডেটত আমি এই স্কুলের যেটা হেলথ ক্যাম্প করছো, সো হেলথ আর এডুকেশন এই দুটা বস্তু এখন সমাজ গড় দিয়ে আজি আমি হেলথ কেয়ার স্বাস্থ্য সেবা তো করিয়ে আছো। আর আমার এটা মনত ইচ্ছা আছে, উদ্দেশ্য এটা আছে যে বিভিন্ন স্কুলের লগত মিলি শিক্ষা আর স্বাস্থ্য সেবাটো কেনেকে আমি জড়িত করব পারো, আর ইয়ং পপুলেশনক স্বাস্থ্য সেবার ইম্পর্টেন্সটো কেনেকে বুঝাব পারো, এটা বড় দরকার। আর ইয়ারপা আরম্ভ করেছো, আগলৈ বিভিন্ন স্কুলের লগত জড়িত হয়ে থাকিম। আমার টিম মেম্বার যে বিভিন্ন স্কুলের লগত কাম করে থাকিব, ডাক্তারে কাম করে থাকিব, কারণ আমার যেটো মেইন ট্রাস্ট যার আন্ডারত এখন হসপিটাল চলি আছে, বিএবিপি বাবা সাহেব আম্বেদকর বৈদ্যকীয় প্রতিষ্ঠান, এই মহারাষ্ট্রের বেস্ট ট্রাস্ট এটা হয়। আমার আরও দুখন হসপিটাল চলে, মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল, যত কিডনি ট্রান্সপ্লান্টলকে হয়, ব্রেইনের সার্জারি হয়, হার্টর সার্জারি হয়। আর হসপিটালের বাইরেও মানে সোশ্যাল প্রোগ্রাম বহুত করে, আমার মেইন হসপিটালে অলমোস্ট 90টা প্রোগ্রাম চলায়, তাতে আপনার বিভিন্ন রকমের প্রোগ্রাম চলে, এইডসের উপর চলে, ড্রাগ এডিকশন, অ্যালকোহলিজম, মাইক্রোফিন্যান্স, ইরিগেশন, এগ্রিকালচার, সেলফ হেল্প গ্রুপ, এনেকা ধরনের বিভিন্ন প্রোগ্রাম চলে। আমার একটা ইচ্ছা আছে যে আগলৈ চুকাফাও এনেকা ধরনের প্রোগ্রাম চলাব, যত ধর আরো উন্নতি আমি উচর পাবল মানুষ আনব পার। আমি বিচার যে আপনার সহায়ত, দেশের বিভিন্ন চ্যানেলের সহায়ত আমি এই কামবিল আগবাই লো। আপনার নেটওয়ার্কটল একটা আশা থাকলে, আর একটা অনুরোধ থাকলে যে আপনাদের আমার সহায় করে, যাতে আমি আরো বিয়পি যাব পার, আরো সহায় করব পার মানুষ। থ্যাংক ইউ। চুকাফা মাল্টি স্পেশাল হসপিটালের অধীনত আমার এই বিদ্যালয় যে চিকিৎসা শিবির আহিছে তাত আমি নথৈ আনন্দিত হয়েছি, যেহেতু সুস্থ দেহতহে সুস্থ মনে বিকাশ করে, সেখানে স্বাস্থ্যই পরম ধন বলে একার কথা আছে। আর এই কণ কণ মানে ছাত্র ছাত্রী সকলক যি উদ্যোগে আমার এই চিকিৎসা শিবির প্রদান করা হয়েছে, আর আটক ধুনিয়াভাবে ইমান সুন্দরভাবে অনুষ্ঠানটি আয়োজন হয়েছে, সকল ছাত্র ছাত্রী উপকৃত হব, লগতে আমিও নথৈ আনন্দিত হয়েছি যে বিদ্যালয়ের অধীনত একটা সুন্দর অনুষ্ঠান আছে। আমি সচেতন নাগরিক তথা অভিভাবক হিসাবে আমি আশাপ্রদ যে এই অনুষ্ঠানটি খুব সফল হোক, আর ছাত্র ছাত্রীর স্বাস্থ্য উন্নত হব, আর শিক্ষার মান তথা সমাজখনও উন্নতির পথত অগ্রসর হব বলে বাঞ্ছা করি। খুব ভাল লাগিল এই অনুষ্ঠানটি, ভাল লাগিল। শিবসাগরের শহীদ মুস্তাকুর রহমানের রিপোর্ট, অসম আদিত্য।